এটা খুব আনফরচুনেট। খুব ভালো রেসপন্স পাচ্ছি এবং আমরা যখন বাড়ি বাড়ি যাচ্ছি, ডোর টু ডোর যাচ্ছি, প্রত্যেকটি মানুষ মানে যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা দেখাচ্ছে, যারা দেখাচ্ছে না পরিষ্কার দেখাচ্ছে না, কিন্তু যারা দেখাচ্ছে বেশিরভাগ লোক, সেখানে মনে হচ্ছে যে ডেফিনেটলি আমরা জিতব। আর শুধু শান্তিপূর্ণ হতে হবে, 40 কি বলে ব্যাটেলিয়ন আসছে, সেন্ট্রাল ফোর্স, মানুষদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে, ওইটা আমাদের এইম, যাতে ভোটটা দিতে পারে। ভোট যদি না দিতে পারে তাহলে হয়তো ডিফিকাল্ট হবে। এবং টিএমসিও ডেফিনেটলি ভয় পেয়ে গেছে, কারণ দেখুন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সব কাজ ছেড়ে আজকে রাস্তায় নেমে গেছে, যদিও শুরু করছেন মসজিদ দিয়ে। অবাক হয়ে যায়, আজকে পশ্চিমবঙ্গে ভবানীপুরের মতো জায়গায় ইলেকশন, সেখানে উনি ক্যাম্পেইন শুরু করছেন একটি মসজিদ দিয়ে। খুব কী বলবো, ইট হ্যাজ স্ট্রং ইমপ্লিকেশন আর কি, ওনার যে স্ট্র্যাটেজি এবং এত বড় বড় নেতৃত্বকে নামিয়ে দেওয়া হয়েছে। বাট যাই করুন, উই হ্যাভ আ ভেরি স্ট্রং চান্স এবং আমার মনে হয় প্রিয়াঙ্কা দিয়ে জিতে যাচ্ছেন। তো কালকে উনি হঠাৎ করে, উনি মিস্টার ব্যানার্জি, মিস্টার অভিষেক ব্যানার্জি, মিস্টার প্রশান্ত কিশোর হঠাৎ করে একটি পাড়ার মন্দিরে গেছেন। এগুলো সব স্ট্র্যাটেজি, ইউনো উইচ পিকে ইজ ডুইং ইট, মানুষের কাছে হঠাৎ করে পৌঁছানো। এতটা পরিশ্রম, যদি উনি ইনসিকিওর না হতেন, যদি ওনার মনের কোথাও যদি এই ভয়টা না থাকতো যে হ্যাঁ আবার করে নন্দীগ্রাম রিপিট হতে পারে, তাহলে উনি হয়তো প্রচারে নামতেন না। কিন্তু উনি এবং ওনার তাবড় তাবড় নেতাদের সব নামিয়ে দেওয়া হয়েছে, এটা দেখেই বোঝা যায় যে ইউ নো উই হ্যাভ আ ভেরি স্ট্রং চান্স। আর হবেই না বা কেন, আজকে পশ্চিমবঙ্গের মানুষ তো দেখছে এই সরকার কী কাজ করেছে। এই তো আজকে একটা মানে ব্যাঙে পেচ্ছাপ করলেও এখানে জল জমে যায়, এই তো হয়েছে উন্নয়ন। পশ্চিমবঙ্গের মানুষ তো আর ঘাসে মুখ দিয়ে চলে না, সবাই জানে কীভাবে ওনারা জিতে গেলেন, এটাই একটা বড় প্রশ্ন আর কি।